নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আজ পৌষ পূর্ণিমা অর্থাৎ এই যে পৌষ মাসের প্রথম পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর কৃপায় এবং শুক্লাচার্যের আশীর্বাদে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যে পাঁচ রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব দেখুন শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ আমি একটি কথা বারবার বলছি দেখুন আপনার জন্মছকে শুক্র ভালো রয়েছে আপনি শুক্র সম্বন্ধীয় কোনো জিনিস যদি দান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শুক্র কিন্তু কমজোর হয়ে যাবে অর্থাৎ আপনি কাউকে যদি পারফিউম গিফট করেন কসমেটিক কোনো প্রোডাক্ট গিফট করেন যেখানে ভোগের জায়গা আছে সেখানে কিন্তু শুক্র কিছুটা হল আপনার দুর্বল হয়ে যাবে অর্থাৎ এই যে আজ পৌষ পূর্ণিমা এই পৌষ পূর্ণিমাতেই অর্থাৎ আজ মধ্যরাত থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পাঁচ রাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চলেছে আর মা লক্ষ্মীর কৃপা পরা মানে জানতেই পারছেন যে অর্থের জায়গাটা কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে দেখুন যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন দেখুন একটি কথা আমি বারবার বলছি যারা পরামর্শ নিতে চাইছেন বা যারা গ্রহ প্রতিকার করাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজটা করুন ফোন সবসময় ধরা সম্ভব হয় না আমার সব সময় ধরতে পারে না সেক্ষেত্রে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক রিপ্লাইটা কিন্তু পাবেন যাদের দিয়ালে পিঠ থেকে গেছে বারবার বলছি যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন একটা ঋণ থেকে আরেকটা ঋণে পড়ে যাচ্ছেন অর্থাৎ ঋণ যেন আপনার জীবনে একটা সঙ্গী হয়ে গেছে ঋণ থেকে মুক্তি যাদের মামলা মকর্দ পড়ে গেছেন প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা হচ্ছে আপনার দাম্পত্য সুখের জায়গায় বাধা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু ব্যবসাতে সে মতো ডেভেলপমেন্ট হচ্ছে না ব্যবসা ক্ষেত্রে একটা টালমাটাল অবস্থাতে পড়ে গেছেন কি করবেন দিশা পাচ্ছেন না অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি অবশ্যই সেখান থেকে আপনাকে হাত ধরে কিন্তু আমি টেনে তুলতে পারবই দেখুন আমি কিন্তু বারবার বলি সবারই কিন্তু হাত ধরি না যার হাত ধরি তাকে আমি কিন্তু টেনে তুলি অনেকেই বলে যে স্যার আপনি আমাকে রেমিডিটা করান না আমি সবসময় কিন্তু রেমিডি কিন্তু করাই না কারণ অনেক নিয়ম আছে প্রত্যেকের হাত ধরে যার হাত ধরবো সে জেনে রাখবেন সেখান থেকে ডেফিনেটলি দিয়ালে যারদের পিঠ থেকে গেছে তারাই আমার সঙ্গে কন্ট্যাক্ট কৌশিক রায়ের কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল চ্যালেঞ্জের সাথে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নেই খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলবো সেই জায়গাটা কিন্তু আমি আপনাকে করে দেখাতে পারবো আলোচনাটা শুরু করা যাক যে পাঁচ রাশির আমি কথা বলবো বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপা বর্ষাতে চলেছে অর্থাৎ এই পৌষ পূর্ণিমার পূর্ণ লগ্নে এই পাঁচ রাশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে লাখপতি কোটিপতি অর্থাৎ আপনার ইনকাম দুগুণ তিনগুণ কিন্তু বৃদ্ধি হতে চলেছে শেয়ার বাজার থেকে হোক লটারি থেকে হোক ফাটকা থেকে হোক ব্যবসা থেকে হোক স্টক মার্কেট থেকে হোক ডিজিটাল মার্কেটিং থেকে হোক যে কোনো সাইট থেকে আপনার ইনকাম কিন্তু বাড়বে দেখুন বছরের প্রথম এই পৌষ পূর্ণিমা এই পৌষ পূর্ণিমার বিশেষ একটা মাহাত্ম কিন্তু রয়েছে প্রত্যেকে জয়মা লক্ষ্মী লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি যে পাঁচ রাশির কথা বলছি সোনার চামচ মুখে দিতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে লিখে রাখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ডায়রিতে নোট করে নিন বিশ্বিক রাশি বিশ্বিক রাশি শোনায় সুয়াগা হতে চলেছে বিশ্বিক রাশি আপনি যদি মানুষ হন যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু রয়েছে বিশেষ করে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আকর্ষিক অর্থপ্রাপ্তি সম্পত্তিগত দিক থেকে লাভ শেয়ার বাজার থেকে লাভ গোল্ড থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্য চমকাতে চলেছে আকর্ষিক অর্থপ্রাপ্তি করতে চলেছে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে দৈনন্দিন রোজগার বৃদ্ধি হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং সঙ্গে যারা যুক্ত আছেন অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে কিন্তু লাভ পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশি দুর্দান্ত সফলতা কিন্তু পেতে চলেছেন লিখে রাখুন মকর রাশি অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত হতে চলেছে চার নম্বর রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে মানে অর্থের জোয়ার আসতে চলেছে এই পৌষ পূর্ণিমা পূর্ণ লগ্ন থেকে ধনুরাশি হতে চলেছে মালামাল চাইলেও ভুলতে পারবেন না ধনুরাশি জীবন বদলে যেতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনারা হাসিল করবেন কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে ভালো এবং দাম্পত্য সুখ বিদেশ থেকে লাভ এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে আপনি যদি রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে ধনের জোয়ার আসতে চলেছে আপনাদের বিশেষভাবে ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এই ছিল আজকের ভিডিও যে বাহাত্তর ঘন্টা আমি টাইমটা আপনাদেরকে ভেজে দিলাম প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে অর্থাৎ ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা ভাইরাল করুন কারণ যে রাশিগুলোর আমি কথা বললাম নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে ডায়েরিতে নোট করে নিন যে পাঁচ রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পড়তে চলেছে এই পাঁচ রাশির উপর ফিরে কিন্তু তাকাতে হবে না এই পাঁচ রাশিকে অর্থের এক কথায় যদি বলা যায় অর্থের জোয়ার আসতে চলেছে এই পাঁচ রাশির এই পৌষ পূর্ণিমা থেকে এই পাঁচ রাশির মা লক্ষ্মীর কৃপায় কপাল খুলতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী